हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर एकेबारे बिना खरचे माने बाड़ीते थाका उपकरण दिए एकटा मिष्टि बानानो देखाबो। मिष्टि रेसिपिटा बानानो किन्तु एकेबारे सहज, आपनारा जे केउ खूब सहजे बानिये फेलते पारबेन आर खेतेओ किन्तु तेमोनी सुंदर हय। एखाने बिना खरच बोलते जखन आमरा कोनो मिष्टि बानाई तखन किन्तु बाइरे थेके अनेक किछु किनते हय, जेरकम दूध, खोआ, खीर बा कन्डेंस मिल्क अनेक किछुई किनते हय। किन्तु आजके आमी आपनादेर बाड़िते थाका मात्र कयेकटी उपकरण दिये दारुण स्वादेर मिष्टिटा बानानो देखाबो। शेष पर्यन्त देखार जन्य अनुरोध रइल। तो चलुन एबार आमी मिष्टिटा भेंगे देखिये दिच्छि कतटा दानादार हयेछे। आर बाड़िते बानाले कमेंट बक्से जानाते एकेबारेई भुलबेन ना खेये आपनादेर केमन लागलो। मिष्टिटा खेते किन्तु भीषण भालो हय। तो चलुन दारुण स्वादेर मिष्टिटा बानानो शुरू करा जाक। मिष्टिटी बानानोर जन्य प्रथमे एकटा छोट्ट मिक्सिंग बोल निये निएछि। मिक्सिंग बोलेर मध्ये दिये दिच्छि मेजारिंग कापेर हाफ कप बेसन, आर दिये दिच्छि मेजारिंग कापेर हाफ कप सुजी। एखाने हाफ कप माने 100 ग्राम करे सुजी आर बेसन दिये दिलाम। एखन सुजि ओ बेसनटा प्रथमे शुकनो शुकनो करे मिशिये निते हबे। प्रथमे एइभाबे शुकनो शुकनो करे मिशिये निएछि। एखन अल्प अल्प जल दिये एकटा डो रेडी करे निते हबे। आर डोटा रेडी करार समय एकसंगे किन्तु अनेकटा जल देवा जाबे ना, अल्प अल्प जल दिये एकटा टाइट डो बानिये निते हबे। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো রেডি করে নিয়েছি। ডোটা কিন্তু একেবারেই রেডি। এখন ডোটি থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিতে হবে। সমস্ত ডোটা থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে সমস্ত লম্বা অংশগুলো রেডি করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। বেসন সুজি ডোটা থেকে যে অল্প অল্প অংশ নিয়ে লম্বা অংশগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই লম্বা অংশগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজলেই হবে। আর ভাজার সময় কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে চারিদিক দিয়ে ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়। কন্টিনিউ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখুন খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, ঠান্ডা করে নিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে এইভাবে 10 মিনিটের মতন রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই সময় কিন্তু চিনি সিরাপটা রেডি করে নিতে হবে। আবারও একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। যতটা আমি বেসন ও সুজি নিয়েছিলাম ঠিক ততটাই আমি চিনি নিচ্ছি, 100 গ্রাম চিনি। এবার যতটা চিনি নিয়েছি তার হাফের একটু বেশি আমি জল দিয়ে দিচ্ছি। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন চিনি সিরাটাকে হাই ফ্লেমে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু অল্প জল দিয়ে চিনি সিরাটা রেডি করছি তাই খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 1 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিলে কিন্তু চিনি সিরাটা একটু চিটচিটে হয়ে যাবে। আর এখানে চিনি সিরাটা কিন্তু একতার বিশিষ্ট চিনি সিরার প্রয়োজন নেই, একটু চিটচিটে ভাব এলেই হবে। এখন আমি আপনাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। চিনি সিরাটা কিন্তু চিটচিটে ভাব চলে এসেছে। এই সময় আপনারা একটু চেকও করে নিতে পারেন। আপনারা দেখুন চিনি সিরাটা কিন্তু চিটচিটে ভাব চলে এসেছে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর চিনি সিরাটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার এই লম্বা অংশগুলোকে হাফ করে ভেঙে নিচ্ছি।
এবারে ভেঙে নেওয়া অংশগুলোকে মিক্সির মধ্যে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এই সময় মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এখন সমস্ত কিছু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এলাচগুলো কিন্তু গরম মশলার মধ্যে, গোটা গরম মশলার মধ্যে যে এলাচগুলো থাকে সেখান থেকে দুটো নিয়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এলাচ দেওয়ার কারণে মিষ্টিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়, আর সেন্টটাও কিন্তু খুব ভালো হয়। সমস্ত কিছু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা দেখুন গুঁড়োটা কিন্তু একটু দানা দানা রেখেছি, এতে মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার এই গুঁড়োটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আর এই সময় কিন্তু খুব ভালো একটা সেন্ট বেরোনো শুরু করে দেয়। এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন ভালো হয়, বানানো তো কিন্তু একেবারেই সহজ। এক্সট্রা কোনো খরচ ছাড়াই আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এবার যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিনি শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে যা এক্সট্রা চিনি শিরাটা জল চলে ভাব আছে সেটা কিন্তু খুব ভালো করে সোক করে নেবে, আর মিশ্রণটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে, আর যা এক্সট্রা চিনি শিরাটা ছিল সেটাও কিন্তু ভালো করে সোক করে নিয়েছে। মিষ্টিগুলো বানানো যেমন সহজ, খেতে কিন্তু বেশ ভালো হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন মিশ্রণটাকে একটা প্লেটে করে নিয়ে নিতে হবে। মিষ্টির মিশ্রণটা কিন্তু এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর মিষ্টিগুলো বানানোর জন্য এরকম আমি প্লাস্টিকের ছাঁচগুলো নিয়ে নিয়েছি। আর এই ছাঁচগুলো কিন্তু আপনারা যে কোনো মেলাতে বা অনলাইনেও পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এখন মিশ্রণটি থেকে এইভাবে অল্প অংশ নিয়ে নিতে হবে, আর নাহলে আপনারা ছাঁচ ছাড়াও মিষ্টিগুলো খুব সহজে রেডি করে নিতে পারবেন। এইভাবে গোল বলের মতন করে বানিয়ে বা সিলিন্ডার শেপ দিয়ে বা চামচ দিয়ে ডিজাইন দিয়েও আপনারা মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। আমি একটা ছাঁচ ছাড়াও মিষ্টি বানানো দেখিয়ে দেবো। এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিলাম। এখন আমি ছাঁচের মধ্যে দিয়ে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি। এবার ছাঁচের থেকে মিষ্টিটা বের করে নিতে হবে। আপনারা দেখুন মিষ্টিটা কিন্তু খুব সহজে রেডি হয়ে গেল। এখন আমি আপনাদের একটা ছাঁচ ছাড়া মিষ্টি বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য এইভাবে অল্প অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে, তারপরে গোল বলের মতন করে বানিয়ে নেব। এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে দাগ দিয়ে দিতে হবে। আপনারা ছাঁচ ছাড়াও মিষ্টিটা কিন্তু খুব সহজে রেডি করে নিতে পারবেন। এখন সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। বেসন সুজির দানাদার মিষ্টিগুলো কিন্তু একেবারেই রেডি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।